এই মুহূর্তে অসমবাসী রাইজক দিবলৈ লৈছো বিগ ব্রেকিং নিউজ, কিয়নো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে শপথ গ্রহণ করিব। আজি জনতা ভবনত শপথ গ্রহণ করিব এইবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে, তৃতীয়বারের বাবে আকো বিজেপি সরকার। এতিয়া সবিশেষ জনাই আছো, সংসদের সেন্ট্রেল হলত এনডিএর সকল বিজয়ী সাংসদসকলক লৈ বৈঠকত উপস্থিত মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা। মঞ্চত নরেন্দ্র মোদীর কাষতে দেখা গেল চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারক। দিনরে 11 বজার আরম্ভ হয় বৈঠক, বৈঠকের অন্তত রাষ্ট্রপতির ওসর সরকার গঠনের যার আর্জি জানাব এনডিএ। এনডিএর সংসদীয় দলের বৈঠকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কয় যে মই এই সভাকক্ষত উপস্থিত সহযোগী দলের নেতাসকলক, সকল নবনির্বাচিত সাংসদ আর আমার রাজ্যসভার সাংসদসকলক হৃদয়েরপর কৃতজ্ঞতা জানাইছো। মোর বাবে আনন্দের কথা এয়াই যে আজি মই ইমান ডাঙর পরিয়ালক স্বাগতম জানার সুযোগ পাইছো। বিজয়ী হয়ে অহা সকল নেতা শুভেচ্ছা পত্র যি লাখ লাখ কর্মতাই দিন রাতি কষ্ট করেছে। মোদিয়ে আর কয় বহু লোকে ইয়ার উপর চর্চা করে, হয়তো তেওঁলোক শোভা নাপায়, কিন্তু ভারতের মহান গণতন্ত্রের শক্তি সক আজি মানুষে এনডিএর 22খন রাজ্য কিন্তু সরকার গঠন করেছে। তৃতীয়বারের বাবে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবলে উলাইছে নরেন্দ্র মোদীয়ে। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মোদীর এয়া তৃতীয় কার্যকাল হবলৈ গৈ আছে। তেওঁর শপথ গ্রহণ অনুষ্ঠানের বাবে নিমন্ত্রিত লোকর তালিকা কেবা শতাধিক। শাসকীয় আর বিরোধী দুয়োটা দলের রাজনৈতিক নেতার বাহিরেও চলচ্চিত্র ক্রীড়া শীর্ষ পূর্বে একরাহে তিনবারক প্রধানমন্ত্রী হওয়া জওহরলাল নেহরুর পাছতে পুনর্বার ইতিহাস গড়বলে উলাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। ঐতিহাসিক দিনটত উপস্থিত হবলগিয়া বিশেষ নিমন্ত্রিত সকলের তালিকা প্রস্তুত করেছে মোদীয়ে। জানিব পড়া মতে কেন্দ্রীয় সরকারের আসনের হিতাধিকারী লৈ বিশেষ নিমন্ত্রণ প্রেরণ করা হয়েছে। 2 এজন তৃতীয় লিঙ্গর লোক উপস্থিত থাকিব অনুষ্ঠানত। ইয়ার উপরি নতুন সংসদ নির্মাণ প্রকল্পনার কাম করা শ্রমিক সকলের নিমন্ত্রণ পত্র প্রেরণ করা হয়েছে। সাফাই কর্মীর কর্মচারী বা অনাময় কর্মলৈ নিমন্ত্রিত পত্র প্রেরণ করা হয়েছে। শক্তিশালী ভারত গড়ার শক্তিশালী রাষ্ট্র দ্রুত হিসাবে বন্দে ভারত রেল আর মেট্রো প্রকল্পর দরে গুরুত্বপূর্ণ প্রকল্প লৈছে।